স্বাগত যত খেলায় সাথে আছি সোহেল ইসলাম। আর শুরুতেই জানাবো মুশফিক মুস্তাফিজকে ছাড়াই কাল শুরু টাইগারদের ওয়ানডে মিশন। জিম্বাবুয়েকে হারিয়ে পূর্ণ 30 পয়েন্ট চোখ তামিমের। অস্ট্রেলিয়া সিরিজের সিদ্ধান্ত মুশফিকের ওপর ছেড়ে দিলেন বাদশা। সোহান শরীফুলদের সুযোগ কাজে লাগানো তাকি। সাইফকে 2-1 গোলে হারিয়ে বিপিএল টেবিলের তিনে শেখ জামাল। টানা হারে শেষ চারে থাকা কঠিন করে ফেলল সাইফ। কাল লাল সবুজ অ্যাথলিটদের অলিম্পিক যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক লরেল পেতে যাচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে সুপার লিগের জন্য তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই পূর্ণ 30 পয়েন্ট অর্জনের লক্ষ্য তামিম ইকবালের। মুশফিকের শূন্যতায় সেরা একাদশ নির্বাচনের চ্যালেঞ্জ অধিনায়কের। গোড়ালির চোটে অনিশ্চিত মুস্তাফিজ। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30। জিম্বাবুয়ের কন্ডিশন প্রতিপক্ষ দুটাই হাতের তালুর মতো চেনা বাংলাদেশের, তারপরও খুব একটা নির্ভর কি থাকতে পারছেন তামিম? পারিবারিক কারণে মুশফিক দল ছেড়েছেন, নিজে ভুগছেন হাঁটুর চোটে। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ। উভয় সংকটে বাংলাদেশ অধিনায়ক পাচ্ছে না পূর্ণ শক্তির দল, তাতে ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচ থেকেই জয়ের আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে। মুশফিকের সিচুয়েশন বা মুস্তাফিজের সিচুয়েশন যেটা, এটা আপনাকে রেসপেক্ট করতে হবে, বিকজ এটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না। সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের। লিটনকে জায়গা দিতে ভাবতে হচ্ছে অনেক কিছু। সাম্প্রতিক পারফরম্যান্সে সোয়ানকে একাদশে রাখা না হলে প্রশ্নের মুখে পড়বে থিং ট্যাঙ্ক। এর মধ্যে ছন্দ পাওয়ার কঠিন লড়াই সাকিবের। পরিকল্পনায় রাখতে হচ্ছে ওয়ানডে সুপার লিগ। ওর 11 জায়গা হবে কি হবে না দ্যাট আই ক্যান্ট টেল ইউ, বাট হি ইজ আ স্ট্রং কন্টেন্ডার দ্যাট আই ক্যান টেল ইউ। যে লেভেলের প্লেয়ার সাকিব, আমার কাছে মনে হয় যেকোনো ম্যাচে যেকোনো সিচুয়েশনে সে ঘুরে দাঁড়াইতে পারে। যাদের বিপক্ষে ম্যাচ, সেই জিম্বাবুয়ে দলটা সম্পর্কে কোনো তথ্য নেই বাংলাদেশের। পরিবারে করোনা রোগী সংস্পর্শে আসায় আইসোলেশনে থেকে টেস্ট মিস করেছিলেন উইলিয়ামস ও আরভিন। তারা ওয়ানডে দলে ফিরছেন কিনা জানা নেই তামিমের। আমরা যে হোটেলে আছি ওই হোটেলে 10 দিন তাদের কোয়ারেন্টাইন করতে হবে, বাট আমি তো এখন পর্যন্ত তাদেরকে দেখিনি এখানে। সো এটা আসলে জিম ক্রিকেট আর আমাদের তরফ থেকে কোভিড প্রোটোকল যে মেইনটেইন করে তারা ভালো বলতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে 16 ম্যাচ জয়ের ধারাবাহিকতা থাকলেও 2009 সালের পর ওদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই শৃঙ্খল ভাঙার সুবর্ণ সুযোগ এবার তামিম সাকিবদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের পর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশে। মুশফিকের শূন্যতায় মিডল অর্ডারে চাপ বাড়লেও ভারসাম্যপূর্ণ দল গড়ে সাফল্য পেতে চায় টিম টাইগার্স। চোট অস্বস্তি নিয়ে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত মুস্তাফিজ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে বাজিমাতের লক্ষ্য অতিথিদের। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে শতভাগ সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। প্রথম জয় হতে পারে তিন ম্যাচ সিরিজের আত্মবিশ্বাসের রসদ। ভারসাম্যপূর্ণ দল গড়েই ছন্দ ধরে রাখার লক্ষ্য টিম টাইগার্সের। ওপেনিংয়ে তামিমের পার্টনার বদল হচ্ছে নিয়মিত। ওয়ানডে অধিনায়কের সঙ্গী হতে চলছে লিটন নাইমের লড়াই। ছন্দহীন লিটনকে এগিয়ে রাখতে পারে লাল বলের পারফরম্যান্স। অন্যদিকে নাইম শেখকে পরীক্ষার পরিকল্পনা ম্যানেজমেন্টের। গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে থাকবেন টাইগার অলরাউন্ডার সাকিব। উইকেটের আচরণ বুঝে প্রস্তুতি ম্যাচে মন্থর ব্যাটিং আত্মবিশ্বাস ফেরাতে পারে সাকিবকে। মুশফিকের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে চারে দেখা যেতে পারে মাহমুদুল্লাহকে। ম্যাজিক ফাইভের মিউজিক্যাল চেয়ারে সৈকতের লড়াইটা হবে মিঠুনের সাথে। প্রস্তুতি ম্যাচে 120 স্ট্রাইক রেটের 36 করা মোসাদ্দেকের পাল্লাই ভারী। মিডল অর্ডারে কিপার ব্যাটসম্যান সোহানের জায়গা অনেকটাই নিশ্চিত বলা যায়। সাথে ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন আফিফ।
বোলিংয়ে ধাক্কা মুস্তাফিজকে নিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। প্রথম ওয়ানডেতে কাটার মাস্টারকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। স্পিনের দায়িত্বে সাকিবকে সঙ্গ দেবেন পরীক্ষিত মিরাজ, আর পেস ডিপার্টমেন্ট সামলাবেন সাইফুদ্দিন, তাসকিন ও শরীফুল। ওয়ানডে সুপার লিগ বাড়িয়ে দিয়েছে সিরিজের গুরুত্ব। পূর্ণ 30 পয়েন্ট অর্জনে সমৃদ্ধ হবে টেবিলের দ্বিতীয় স্থান। সুযোগ হাতছাড়া হলে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে যেতে পারে টিম টাইগার্স। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে দলে পাবার ব্যাপারে আশাবাদী হাবিবুল বাশার। সুরক্ষা বল সংক্রান্ত জটিলতা সামলে দলে ফেরার বিষয়টা মুশির ওপরই ছেড়ে দিয়েছেন এই নির্বাচক। মুশফিক মুস্তাফিজদের অনুপস্থিতিতে সোহান শরীফুলদের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। হারারে টেস্টে অনায়াসে জয় সত্ত্বেও এড়ানো যাচ্ছে না অস্বস্তি। মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতায় প্রতিরোধ না এলে হয়তো ভিন্ন হতো পরিস্থিতি। ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই আরেকবার এসেছে আত্ম উপলব্ধির মুহূর্ত। দায়িত্ব নিতে কতটা প্রস্তুত বাংলাদেশের তারুণ্য? পারিবারিক কারণে থাকছেন না মিডল অর্ডার মেইনস্টে মুশফিক। চোটে অস্বস্তি তামিমের, একেবারে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। পরীক্ষিতদের অনুপস্থিতি কি দলের জন্য চাপ নাকি অন্যরকম সুযোগ? নির্বাচক হাবিবুল বাশার ইতিবাচকদের দলে সোহান, নাইম, শরীফুলদের সামনে সুযোগ দলে অপরিহার্য হয়ে ওঠা। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল এদের শূন্যস্থান পূরণ করাটা তো সহজ নয়। এরা অনেক দিন ধরে আমাদের সিজন ক্যাম্পেইনার, আমাদের সেরা পারফর্মার। তো ওদেরকে শূন্যস্থান পূরণ করতে হলে আপনাকে কিন্তু অনেক সময় দিতে হবে এবং আপনাকে একটু ভাগ্যবানও হতে হবে, কারণ এই ধরনের খেলা তো সবসময় আসে না। কিন্তু তারপরেও আপনার দলে যারা আছেন তাদের উপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে, এবং আমাদের বিশ্বাস আছে দলে যারা আছেন তারা ভালো, ডেফিনেটলি তারা যথেষ্ট ভালো, ভালো বলেই দলে আছেন তারা। মিশন জিম্বাবুয়ে অর্থ সমাপ্ত রেখে মুশফিক দেশে ফেরায় অনিশ্চয়তা তার অস্ট্রেলিয়া সিরিজে অংশগ্রহণ নিয়ে। কোয়ারেন্টিন ও সুরক্ষা বলয় সংশ্লিষ্ট অন্যান্য শর্ত পূরণ করে কিভাবে ফিরবেন স্কোয়াডে, পুরো বিষয়টি মুশির ওপর ছেড়ে দিচ্ছে ম্যানেজমেন্ট। মুশফিক রহিম ইজ খুব রেসপন্সিবল ছেলে, ও কোনটা করতে হবে না ও খুব ভালো বুঝবে। তো ওর এটা ওর উপরেই ছেড়ে দেওয়া উচিত। ও যেটা ভালো বুঝবে যখন সময় হবে, যখন নিজেকে প্রস্তুত মনে করবে মানসিকভাবে, ও ডেফিনেটলি তখনই আমাদের সাথে জয়েন করবে। ওয়ানডে সিরিজ শুরুর আগে আবারও হাতছানি আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শীর্ষস্থানের। র্যাঙ্কিং অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে পরিকল্পনা অনুযায়ী খেলার সামর্থ্যে কতটা উন্নতি করল দল, গুণগত বিষয়গুলোতে কতটা আত্মস্থ হতে পারল টিম টাইগার্স, সেসবে চোখ রাখছে ম্যানেজমেন্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ শুরুর একদিন আগে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে রোডেশিয়ান স্কোয়াডে নতুন মুখ তিনজন। ডাক পেয়েছেন তাদি ওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, মিল্টন সুম্বা। পরিবারে করোনা সংক্রমণের ঘটনায় বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। টেস্টের মতো ওয়ানডেতেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। পুরো ফিট হয়ে দলে ফিরেছেন সিকান্দার রাজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা ও লুক জংওয়ে। কাল শুরু প্রথম ওয়ানডে, 18 ও 20 জুলাই হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এবার ফুটবল প্রিমিয়ার লিগ। ফুটবলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে শেখ জামাল। দুই বিদেশি রিক্রুটের গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারায় শফিকুল ইসলাম মানিকের দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক শেখ জামাল, একাধিক সুযোগ এলেও ফিনিশিংয়ে ব্যর্থ ফরওয়ার্ডরা। 18 মিনিটে গোলে সহজ সুযোগ নষ্ট করেন সাইফ ফরওয়ার্ড ওকলি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সিল্লার অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন অমন চোবে। বিরতির পর পেনাল্টি থেকে সাইফকে সমতায় ফেরান জন ওকলি। খেলা শেষ দিকে জয়সূচক গোল করেন মায়েস্ট্রো ওটাবে। প্রথম লেগে জামালের কাছে 3-2 গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং। 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ শেখ জামাল। এই হারে টেবিলে 4-এর মধ্যে থাকা অনিশ্চিত করে ফেলল স্টুয়ার্ট হলের দল। সেটা খানিকটা কমে গেছে, তার পেছনে একটা কারণ সম্ভবত ওটা দিতে পারে, সেই কাজটাই করেছে সাইফ স্পোর্টিং কে একটা। অলিম্পিক লরেল পাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এক বিবৃতিতে বলা হয়, ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য 2016 সালে এই সম্মাননা প্রদান শুরু করে অলিম্পিক কমিটি। সে বছর রিও অলিম্পিকে এই সম্মানজনক পদক দেওয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনোকে। আগামী 23 জুলাই 2021 অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক লরেল
পুরস্কার গ্রহণ করবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা শেষ, আন্তর্জাতিক বিরতি শেষে এবার ক্লাব ফুটবলে মনোযোগ ফুটবল প্রেমীদের। নতুন মৌসুম শুরুর আগে লা লিগার নিয়মে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস, তবে তা নাকচ করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। দীর্ঘ এক মাস ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকা নিয়ে মেতেছিল ফুটবল প্রেমীরা। মহাদেশীয় দুই টুর্নামেন্ট শেষ হতেই শুরু হচ্ছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। নতুন মৌসুম শুরুর আগে অনেক দেশের লিগে নিয়ম কানুনে আসে পরিবর্তন। এবার লা লিগায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস। তার চাওয়া ছিল লিগে ম্যাচ কমিয়ে আনা এবং বেশ কিছু ম্যাচ বিদেশের মাটিতে আয়োজন করা। এক ঘেইমি কমাতে দুটির বেশি এল ক্লাসিকোর ইঙ্গিত দিয়েছিলেন রুবিয়ালেস, তবে সেই প্রস্তাবে সায় দেয়নি লা লিগা। এর আগে 2019-20 মৌসুম থেকে বদলে ফেলা হয় স্প্যানিশ সুপার কাপের ফরম্যাট, সরাসরি ফাইনালের পরিবর্তে যোগ করা হয় সেমিফাইনাল, যা হবে বিদেশের মাটিতে। আর্থিক লাভের আশায় সৌদি আরবের সঙ্গে চুক্তিও করা হয়, তবে করোনা মহামারীতে শেষ পর্যন্ত স্পেনেই হয় সুপার কাপ। বিদেশে সুপার কাপের ম্যাচ আয়োজনের সুযোগ থাকলেও ঘরোয়া লীগ দেশের বাইরে আয়োজনের নিয়ম নেই ফিফার। এদিকে নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে সিরিয়া। আগামী 22 আগস্ট থেকে শুরু হবে ইতালিয়ান লীগ। মৌসুমের উদ্বোধনী দিনে উদিনেজের বিপক্ষে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে ইউভেন্টাস, চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপক্ষ জেনোয়া। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের শহর বার্সেলোনা এবার হতে যাচ্ছে ক্রিকেট মাঠ, যার পেছনে অবদান একদল নারী ক্রিকেটারের। বিদেশি খেলার প্রচলন ঘটাতে মূলত এই উদ্যোগ। প্রায় 1.5 মিলিয়ন ইউরো ব্যয়ে তৈরি মাঠটিতে থাকবে আধুনিক ক্রিকেটের সকল সুবিধা। সব কিছু ঠিক থাকলে 2022-এই শেষ হয়ে যাবে নির্মাণ কাজ। ফুটবলের আতর ঘরে হঠাৎই ক্রিকেটের আবাহন। ব্যাট বল হাতে তরুণীদের এই ক্রিকেট যজ্ঞের ভেন্যু, ফুটবলের জন্য খ্যাত শহর বার্সেলোনা। অংশগ্রহণকারীদের সবাই পাকিস্তান এবং ভারতীয় বংশোদ্ভূত। দিনরাত এক করে তাদের পরিশ্রম, উদ্দেশ্য কাতালানদের কাছে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা। সম্প্রতি বার্সেলোনা সাইকেল লেন ও খেলার মাঠ বানাতে 30 মিলিয়নের একটি প্যাকেজে ভোটের সুযোগ দেয় নাগরিকদের। সবাইকে অবাক করে ক্রিকেট মাঠের পক্ষে আসে সর্বোচ্চ ভোট। এই কৃতিত্বের অন্যতম দাবিদার খেলাটি নিয়ে ক্যাম্পেইন চালানো এই তরুণীরা। অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, অনেক চেষ্টার পর ভোটে জিতেছি। ক্রিকেট মাঠের জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে পেরেছি। ভেবে ভালো লাগছে যে ক্রিকেট খেলার পাশাপাশি অনুশীলনের জন্য বার্সেলোনাতেই এখন মাঠ থাকবে। কাতালানে বিদেশি খেলার চল নেই বললেই চলে। 4 বছরের চেষ্টায় এই তরুণীরাই কাতালান ক্রিকেট ক্লাব গঠন করতে যাচ্ছে। তবে ক্লাবের প্রথম প্রশিক্ষকই লাতিন আমেরিকার একজন রাগবি খেলোয়াড়, যিনি নিজে কখনো ক্রিকেট খেলেননি। ক্রিকেট খেলার ব্যাপারে ওদের বেশ আগ্রহ। দলে 5-6 জন মেয়ে আছে যারা সেমি প্রফেশনাল লেভেলের। অনুশীলন সুবিধার কারণে আরো অনেকেই যোগ দিতে চাচ্ছে। এটি বিদেশি খেলার প্রসারে বড় ভূমিকা রাখবে। নারী পুরুষ মিলিয়ে বর্তমানে প্রায় 400 ক্রিকেটার রয়েছে বার্সেলোনায়। 11 জনের দল নিয়ে সত্যিকারের ক্রিকেট ম্যাচ, স্বপ্নটা হয়তো খুব বেশি দূরে নয়। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন ইউরোজয়ী ইটালির গোলকিপার জিয়ান লুইজি দোনারুমা। চুক্তি হচ্ছে 5 বছরে। 2015 সালের অক্টোবরে মিলানে নাম লেখান দোনারুমা। দীর্ঘ সময়ে ক্লাবটির হয়ে খেলেছেন 251 ম্যাচ। বিদায়বেলায় আবেগী বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্যারিসে ভিড়ে নতুন চ্যালেঞ্জে সফলতা চান দোনারুমা। ইটালির আরেক তারকা জর্জিনিও চেলসি ছাড়তে পারেন তার এজেন্ট। এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছে ইউভেন্টাস জর্জিনিওকে পেতে আগ্রহী। এস রোমা পেয়ে গেছে নতুন গোলকিপার। প্রায় 10 মিলিয়ন পাউন্ডে পর্তুগিজ রুই প্যাট্রিসিওকে কিনেছে ক্লাবটি। মরিনিও দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম সাইনিং। ইংল্যান্ডে ছুটি কাটানোর সময় করোনা আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। এমন এক সময় ঋষভ আক্রান্ত হলেন যখন করোনা সংক্রমণ কমে আসায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শুরুতে বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের কড়াকড়িতে তার নাম জানা যায়নি, তবে পরে বোর্ডের একটি সূত্র ESPN ক্রিক ইনফোকে পান্থের
কথা নিশ্চিত করে। এই উইকেট কিপার ব্যাটসম্যান ডেল্টা ধরনে আক্রান্ত বলে জানা গেছে, তবে তার বড় ধরনের কোনো জটিলতা নেই বলে দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডের। আপাতত দলের সঙ্গে ডারহাম ক্যাম্পে যোগ দিচ্ছেন না পান্থ। গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে 20 দিনের ছুটি পায় ভারতীয় দল। ক্রিকেটারদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলেও ইউরো চ্যাম্পিয়নশিপ ও উইম্বলডনের গ্যালারিতে দেখা যায় বেশ কজনকে। এ ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।